এত রাতে আইসে আমার ঘুমটা ডিস্টার্ব করেন, আবার বলতেছেন খিদা লাগছে। যান পাকঘরে যান, এক গ্লাস পানি খেয়ে ঘুমাই থাকেন। এই ফকিনীর বাচ্চা, এই সোফার উপর উঠে শুইছ কেন? হ্যাঁ, পুরো সোফাটা তো নোংরা করে দিছ। সার ময়লা ব্যাগ একটা না লাগছে তোর উপরে, উই ফলোরে কোনো গিয়া শুবি। যা, কোনো খাওয়ার নাই, আজকে রাঁধতে পারি নাই, পানি খেয়ে ঘুমাই থাকেন। গা যান, মুড়ি খেলে খান, না খেলে চুপচাপ গিয়ে হুইয়া থাকেন। মুড়ি খায় কি খিদা মেরে? তো কি কর্ম পোলাও রাঁধে দিব হনে রাতের বেলা? আর একটা বার গিয়া ডাক দিবেন শুধু, গেটটা দেখছেন? যেমনে আইসেন হেমনে গেটে ধাক্কা দেওয়ার করে দিব। বাস এখন আবার কে আইলো? কে? ভাবি আমি। কে? আমি ভাবি। কে আপনি? খুলেন। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? কে ভাই আপনি? আমি চিনতে পারতেছেন না ভাবি? ও ভাই আপনি? হ্যাঁ। এত রাতে? ঢাকার বাইরে গেছিলাম, অনেক রাত হয়ে গেছে, তো চিন্তা করলাম আপনাদের বাসায় থাকি, যেন চলে আসলাম। ও আচ্ছা, বসেন। ভাবি আমার বোন কই? আসে ভাইয়া, ঘুমায়। একটু ফাতেমারা ডাক দিতেন না? আচ্ছা ভাই ডাক দিছে, একটু বসেন। আচ্ছা। ভাবি, ও ভাবি, ভাবি, ও ভাবি, কি এত রাতে ডাকারাই করতেছ? ভাবি আপনার ভাই আসছে। এত রাতে আমার ভাই আসছে? সুপার রুমে বসে রয়েছে। আচ্ছা যাও, তুমি গিয়ে ঘুমো, আমি দেখতেছি। এখানে পড়ে যাবো তো, যাও। ভাই তুমি এত রাতে? ওই যে ঢাকার বাইরে গেছিলাম, তো অনেক রাত হয়ে গেছে, বাসার চাবিটা তো আমার কাছে নাই, তো এই জন্য তোদের বাসায় চলে আসলাম। ও খাইছো কিছু? না খাইনি এখনো কিছু। না ঠিক আছে, বসো, আমি খাবো দিতেছি। ঠিক আছে বসো। এই এখনো ঘুমাও নাই? ওঠাও। হ্যাঁ কি বলি শোনো। হ্যাঁ ভাবি কিছু বলতেছে। একটু মা মাংস রান্না করো, যাও মুখে পানি দাও। এত রাতে আবার কে এলো? কে? কে? আরে বাবা কে বলেন না, থেত থেকে কি কথাও বলেন না। আপনার এত রাতে? খিদা লাগছে? রাত বাজে কয়টা দেখছেন? এত রাতে আইসে আমার ঘুমটা ডিস্টার্ব করেন, আবার বলতেছেন খিদা লাগছে। যান পাকঘরে যান, এক গ্লাস পানি খেয়ে ঘুমাই থাকেন। বাবা বাবা খাবার দাও। শোনো শোনো, ওই যে ভাতের সাথে দুটো কাঁচামরিচ দিও, পেঁয়াজ নেই, দুটো পেঁয়াজ ছিলা দিয়ে একটু। পানি আছে পাক ঘরে আব্বা, এক গ্লাস পানি খেয়ে ঘুমাই তাই না? আমার আর ডাই কেন না ডিস্টার্ব করেন, আমি ঘুমাইতাম গেলাম। মামা বুঝলাম না কিছু। কই খাবার দাও। এ বোমা আমার তো খিদা লাগছে, রাস্তায় তো কিছু খাইলাম না, দেখাস না কি মন শুনতে আছে মাতালের মতো। ঘুমাইতেছে এটাও খিদা। এ বোমা বোমা বুঝলাম না কিছু, খিদাও লাগছে, ঘুমিয়ে ধরছে বোমা।
কে আপনি সিলাসিলি করতেছেন? বুঝলাম না, রাত বিরাতে কি শুরু করছেন আপনারা? ডাকলাম বৌমারে মেরেল বৌ বাবা। কে আপনি? এই যে আপনি কে? আপনি কে? নাকি এ বোমা? আপনি এত রাতে এই জায়গায়? এত রাতে আইসেন কেন আপনি? দিনে গাড়ি মেনে তারপরে ঢাকায় আইতে কইছে কি? আইসি তোমাকে দেখতে, যে দরকার আছে বলার কাছে। তোমরা তো কে যাও না, কী দা লাগছে বৌমা? খাওন দাও। কোনো খাওন নাই, আজকে রাঁধতে পারি নাই, পানি খেয়ে ঘুমায় থাকেন কে জান। খামো কি বৌমা, কী দা লাগছে বৌ? কইলাম না খাওন নাই বৌমা। চিলেন না তো খাও না, কি বানাই দিব আপনার? খাওন খিদা লাগছে তো, খিদা আছে পানি খেয়ে ঘুমান যান। সকালবেলা দিমুনি খাওন, পানি খেলে খিদা মিটে। রাস্তায় কিচ্ছু খাই নাই। তা খান নাই কেন, কে মানা করছে? অনেক খিদা লাগছে, টেকা আসল না, বাস স্ট্যান্ডে টেকা চুরি হয়ে গেছে। কে যে কয় আপনার গুলো ঢাকা সরাইতে খাওন দিতে আসি যান। মামা দুইটা কাঁচা মরিচ দিও আর একটা পেঁয়াজ দিও ছিল। পোলার বউ না অন্য কিছু, কী ব্যবহার কী আচরণ! বাবারে বাবা, দেখ আর একটার অবস্থা, কী করবো? কী দেয় ঘুমায় বসে বুঝলো? হে বুঝলো বুঝলো, এ ধরেন খাইয়া উদ্ধার করেন। এটা কেটা, এটা কে, এটা কে? এটা বড় মাইয়ার বলো। শালার পথে সোফার উপর উঠে হইছে। শালার পথ না তো তোমার ননাসের বড়। হেই হেই মারট, মামি ভালো আছেন? হেই ফকিনির বাচ্চা, এই সোফার উপর উঠে শুইছিস কেন? হ্যাঁ পুরো সোফাটা তো নোংরা করে দিছস। সার ময়লা ব্যাগ একটা না লাগছে তোর উপরে, উই ফলোর কোনায় গিয়া শুবি যা। চল, সোফা তো অনেক দামি সোফা, নষ্ট হয়ে যাবো। তুই যা তোর মামির লগে খাটে ঘুমা। কি কইছেন আপনি? এই ফকিনির বাচ্চা আমার খাটে ঘুমাইবো? তোমার কি এক কিনার দশিয়া থাক, পোলাবান মানুষ। হাই কথা কমাই বলেন, যত সব হাই নিচে শো ফ্লোরে, আর আপনিও খাইয়া এই নিচে শোন। কি গামু? এই যে মুড়ি, এই মুড়ি খাইয়া তো বড়। তো এত রাতে আপনার কি রান্না দিব? বিরিয়ানি, বিরিয়ানি রান্না দিব? দুবা ভাত রান্না দাও, একটা ডিম ভাজা দাও, দুইটা শুকনা মরিচ ভাজা, আর কিছু লাগবো না? একটু লেবু থাকলে দিও। ও খিচুড়ি রান্না দিই? আমি খাইতে পারি, খাইতে পারে না, তাড়াতাড়ি দাও। অনেক খিদা লাগছে। মুড়ি কি আপনি খাইবেন? হ্যাঁ মুড়ি খাই, মুড়ি খাইবেন, নাহলে পানি খান, পানি খেয়ে ঘুমান। পানি খাই, সারা রাস্তা কিচ্ছু খাই নাই, খাওয়া লাগবো না আপনার। যে কি আজ রেল টি বিয়া করছে তার মামায়, কি রে আমারও তো খিদা লাগছে, খিদায় ভালো লাগছে শোনো। বৌমা বৌমা, এ বৌমা, সমস্যা কি আপনার? ঘুমাইতে দিবেন না? আমি তো ঘুমাইতে পারতাছি না। তো আমি আপনার মাথায় নিয়ে নাচুম? ফজলু ডাও খিদায় দাও, কেমন করবো? মুড়ি খাইবেন? হ্যাঁ মুড়ি খাইলে খান, না খেলে চুপচাপ গিয়ে হইয়া থাকেন। মুড়ি খাই কি খিদা মেটে? তো কি কর্মা পোলাও রেঁধে দিবো হনে রাতের বেলা? ফ্রিজে ফল টল নাই, কোনো কিছু নাই, তাহলে এক মোট চাইলে দিবা ভাত রেঁধে দাও খাই। আমি এখন ঘুম নষ্ট করে আপনার লিগে খাওন রানবো না? হ্যাঁ মুড়ি কি আপনি খাইবেন? খাইলে খান, না খাইলে আর ডিস্টার্ব করবেন না, বইলা দিলাম বাসা থেকে বাইর করে দিব এই রাতে। রাস্তায় যান, মুড়ি দিতেছি যত সব। এরম জানলে আরাম দাদা, হোমে জায়গা পাই না।
এরকম জানলে না পরে দিনে করে বাতিল হয়ে যাব বাড়ির থেকে। ও কি দেয় খারাপ ধরেন, আর একটা বার গিয়ে ডাক দিবেন, শুধু গেটটা দেখছেন যেমনে আইসেন হেমনে গেটে ধাক্কা দেওয়া বাইর করে দিব বাসার থেকে। হারাই থাক বাবা, ফ্লোর এসো হারামজাদা, সোফা ঢেলান দে সুখ এই বোম না কি আর কিছু দেবো আর কি বোমা একটা কাঁচা চৈতালি বাবা ডাক দিলে একটা পেঁয়াজ কাঁচা মরিচ দিলে ভালো হয় না রে ভাই, কী করুন খাত ছট্টি রে বিয়ে করছে আর দুগা খা, আমার অনেক খিদা লাগছে, খা খায়া ওই যে মনে যায় মুইতায় হইয়া থাকবে।